বাড়ির উঠান জুড়ে ঔষধি চারা সহ বিভিন্ন প্রজাতি চারা সংরক্ষণ করে বাণিজ্যিক ভিত্তিতে চালু করায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন নীলফামারী কিশোরগঞ্জের এক কৃষক। প্রতিদিন অসংখ্য মানুষ এই বৃক্ষ ভাণ্ডারে এসে বিভিন্ন চারাও সংরক্ষণ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে কিশোরগঞ্জ উপজেলার বনচণ্ডী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ির উঠানে 1400 জমির উপর বাণিজ্যিকভাবে গাছের চারা বিক্রি শুরু করেন গোপীনাথ রায়। টানা এক বছরের মধ্যে আর্থিকভাবে সফলতার মুখ দেখায় তা এখন দাঁড়িয়েছে 5 বিঘার উপরে। সেখানে নিবিড়ভাবে পরিচর্যা করা হচ্ছে গাছের চারা। নানা প্রজাতির বৃক্ষরাজি সহ ঔষধি গাছের চারা সংগ্রহ করে সমৃদ্ধ নার্সারি হওয়ায় সেখানে প্রতিনিয়ত অসংখ্য বৃক্ষপ্রেমীর ভিড়। কেউ কেউ বিনোদনের খোরাক মেটাতেও ছুটে আসছেন ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা নার্সারিটি দেখতে, ক্রয় করছেন পছন্দের চারা গাছও। খুব ভালো লাগে জায়গাটা, তাছাড়া এখানে সব ধরনের ফুল পাওয়া যায়, যে কোনো চারা গাছ বা যে কোনো নার্সারি সবগুলো আর কি গাছ এখানে পাওয়া যায়। আমি এখানে এসে যা দেখলাম, ফুল পার্কের মতো একটা জায়গা করছে, সেখানে ফুল বিক্রি করা হয় এবং চারাও বিক্রি করা হয়। তবে নার্সারির মালিক বলছেন সরকারি বা বেসরকারিভাবে আর্থিক ঋণ সুবিধা পেলে ব্যক্তিগত উদ্যোগের এই নার্সারি হতে পারে কর্মসংস্থানের অন্যতম মাধ্যম, হতে পারে উত্তর জনপদে গোপী পার্ক নামের একটি প্রতিষ্ঠানও। যদি আমি এই সরকারি সহযোগিতা পাই, সরকার যদি আমাকে সাহায্য করে, তাহলে আমি এই বাগানটাকে পার্ক হিসেবে, গোপীনাথ পার্ক হিসেবে মানুষের কাছে পরিচয় দিতে পারবো। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন ব্যক্তি উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। গোপীনাথ রায় একজন আদর্শ ফুল চাষি, তিনি তার নিজস্ব এবং বর্গা জমি মিলে 5 বিঘা জমিতে ফুল চাষ করেছেন। ফুল চাষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছ ও ঔষধি গাছ লাগিয়েছেন। তিনি গত বছর এই ফুলের চাষ করে 3 লক্ষাধিক টাকা আয় করেছেন। ইতিমধ্যে আমরা তাকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তার নাম প্রস্তাব করেছি। ভবিষ্যতে আমরা তার উচ্চ সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। তৃণমূল ডেস্ক, চ্যানেল টি1, ঢাকা।